নৌকার ভোট করার জন্য এক একটা ইউনিয়নে একাধিক প্রার্থী রয়েছে আমাদের আমাদের প্রার্থী বাছাই ওই জামাত ইসলাম বা ওই বিএনপি প্রার্থীকে বাছাই করতে হবে এমন ভুলটা হেলাল ভাই বলাটাই একটা অন্যায় কারণ এরকমটা বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের নেই স্থানীয় নির্বাচনে অধিক প্রার্থীর কারণেই আমরা মনে করি যে আমরা বিব্রত আর সেই জায়গায় আরেকজনের দলের কাছ থেকে প্রার্থী আনতে হবে এটা একান্তই বলার জন্য তিনি বলেছেন ওইটার কোনো জবাব নেই জবাবটা হলো এরকম যে অন্যের বেলায় যেভাবে ইচ্ছা সেভাবে বলবো তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যদি আরও খারাপভাবে বলতে হয় বলবো এতে কোনো বাধা নেই কারণ আজকের গণতন্ত্র আছে তো রাজনৈতিকভাবে সোচ্চার হওয়ার সুযোগও আছে এই সরকার সেই সুযোগ দিয়েছে এতেই বোঝা যায় বাংলাদেশে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক আচরণের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিটি দল এখন সাধারণ জনগণই প্রমাণ করবে যে নির্বাচন কীভাবে করতে হবে কীভাবে হলে ভালো হয় বিএনপি রাজনৈতিক দল হিসাবে যেমন চিন্তা করেছে আন্দোলন সংগ্রাম ওনারা গণ অভ্যুত্থানের চিন্তা করছেন আমরাও ভাবছি যে একটি রাজনৈতিক দল নির্বাচনে না আসলে তেমনটা কোনো সমস্যা না কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই একটা রাজনৈতিক দল হিসাবে ওনারা ওনাদের সিদ্ধান্ত নিতেই পারেন সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো প্রকার মাথা ব্যথা আছে বলে আমি মনে করি না এবং মনে করা উচিত নয় কারণ এটা একটা রাজনৈতিক দল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ওখানে হেলাল সাহেবরা যদি চিন্তা করেন ওনার নেতা যদি চিন্তা করেন না নির্বাচন করব না ক্ষমতায় যাওয়ার একটা সুযোগ আসতে তখন দেখা যাবে তো ওইরকম 15ই আগস্ট ওইরকম হত্যাকাণ্ড ওইরকম 21শে আগস্ট এরকম ঘর বাড়ি পোড়া এরকম রাস্তাঘাটে আগুন লাগিয়ে দেওয়া সিএনজি পুড়ে মানুষ মারা সেই দিনগুলিকে মানুষ কীভাবে নিয়েছে সেই বিবেচনা বোধ থেকে যদি ওনারা নির্বাচনের দিকে না আগান তাহলে অন্য কোনো পথ নেই এই দল এখানে এই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার এটাই আমার দৃঢ় বিশ্বাস সেই ক্ষেত্রে পরিষ্কার বিএনপিকে ভাবতে হবে জনগণের প্রত্যাশা পূরণের জন্য রাজনৈতিক দল নিজের প্রত্যাশা পূরণের জন্য নয় একটা রাজনৈতিক দল কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য সৃষ্টি হয় কল্যাণমুখী রাষ্ট্রকে আঘাত করার জন্য নয় যেহেতু মাথা নাই এলোমেলো হয়ে গেছে ফলে সরকার খেটেই হারাই ফেলছে যেহেতু খেটেই হারাই ফেলছে ফলে এই সরকারের পক্ষে বর্তমান সরকারের পক্ষে একটা জবাবদিহিমূলক একটা অংশগ্রহণমূলক নির্বাচন করা আর সম্ভব না বলে আমি মনে করছি সরকার বর্তমানে নির্বাচন নিয়ে সরকারের কি মাথা ব্যথা নির্বাচন নিয়ে মাথা কামাবেন নির্বাচন কমিশন সরকারের কাছে যেই সাহায্য সহযোগিতা চাবেন সরকার সেখানে দৃঢ়প্রতিজ্ঞ সরকার সেই ব্যবস্থাপনা করবেন এটা তো স্বাভাবিক মানে এবং সেই নির্বাচনে যদি বিএনপির মতো একটা বড় দল নাও আসে তাতেও কোনো সমস্যা হবে না বিএনপি একটা বড় দল যদি সিদ্ধান্ত নেন যে আমরা রাজনীতিতে নির্বাচনের রাজনীতিতে অংশগ্রহণ করব না আমরা ক্ষমতায় যেতে হলে আগস্ট খুঁজব 15ই আগস্ট 21শে আগস্ট সেম এরকম একটা দিন যদি আসে তাহলে একটা দলকে নিশ্চিহ্ন করে আমরা ক্ষমতায় যেতে পারবো কি না সেই চিন্তাধারা থেকে ভোটে যেহেতু হওয়া যাবে না তাহলে অন্য চিন্তা করাটা ওনাদের জন্য খারাপ কিছু না ওনারা ইসলাম বাবু এমপি তাইলে অনেক কিছুই সম্ভব